ফিরেলাম বিরতিপথ দেখছেন চার রাজ্যের রায় আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ আমরা আলোচনা করছি এই রায় নিয়ে এখনো পর্যন্ত মানুষের যা রায় তাতে কিন্তু দেওয়াল লিখন পরিষ্কার হয়ে গিয়েছে তিনটি রাজ্যে বিজেপি সেখানে ক্ষমতায় আসছে এবং যদিও বিজেপি মধ্যপ্রদেশে ক্ষমতায় ছিল রাখছে সেখানে ছত্তিশগড় এবং রাজস্থানে তারা অপরদিকে তেলেঙ্গানাতে সেখানে কিন্তু কংগ্রেস ক্ষমতায় আসছে একমাত্র তেলেঙ্গানাতে সেখানে কংগ্রেস ক্ষমতা দখল করতে পারছে অন্তত সেরকমই ফলাফল এখনও পর্যন্ত জানা যাচ্ছে তেলেঙ্গানায় কি আপডেট রয়েছে জানবো সহকর্মী স্বর্ণালী রয়েছে আমার সঙ্গে স্বর্ণালী একেবারেই ঋষিকেশ যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যেমনটা দেখা যাচ্ছে অনেকটাই ক্ষমতা চলেছে চলেছে অর্থাৎ আসন নিতে কিন্তু আরও একবার বলে রাখি যে এই মুহূর্তে কি আপডেটের যে যে খবর রয়েছে সেটা কে কোন আসনে রয়েছে যদি দেখি যে কংগ্রেসের দিকে তারা কিন্তু তেষট্টি আসনে ইতিমধ্যেই এগিয়ে রয়েছে যদি অন্যদিকে দেখি বিআরএস অর্থাৎ ভারত রাষ্ট্র সমিতি সেটা যদি দেখি তারা কিন্তু এগিয়ে রয়েছে অর্থাৎ এগিয়ে রয়েছে বলতে তারা কিন্তু আসনে রয়েছে চল্লিশটি এবং অন্যদিকে যদি আমি বিজেপির ক্ষেত্রে কিন্তু আসন রয়েছে আটটি এবং অন্যান্যরা আটটি আসনে রয়েছে এবার আমি তোমাকে বলে ঋষিকেশ যে বিষয়টা সেটা হচ্ছে কামারেড্ডি অর্থাৎ সকাল থেকে আমি কিন্তু এটা আবারও বারে বারে বলে যাচ্ছি যে কাম্মারেড্ডিতে কিন্তু কে চন্দ্রশেখর রাও তার কিন্তু দুটি আসনে তিনি কিন্তু এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন এক হচ্ছে কামারেড্ডি এবং কাম্বারেড্ডি এবং দুই হচ্ছে গাজওয়েল এই দুটো কেন্দ্রের মধ্যে কিন্তু কাম্মা রেড্ডির মধ্যে আমরা দেখতে পাচ্ছি তার অপোজিশনে যে লিডার দাঁড়িয়েছিলেন তিনি হচ্ছেন তেলেঙ্গানার যে কংগ্রেস প্রধান অর্থাৎ রেবন্ট রেড্ডি এবং তার থেকে কিন্তু তিনি যথারীতি পিছিয়ে রয়েছেন এবং সেটা কিন্তু আমরা একেবারে দুপুর থেকে দেখেই যাচ্ছি যে একভাবে কিন্তু তিনি পিছিয়েই রয়েছেন অর্থাৎ কে চন্দ্রশেখর রায় একজন মুখ্যমন্ত্রী সেই তেলেঙ্গানার তিনি কিন্তু একেবারে পিছিয়ে রয়েছেন আমি দিয়ে দিলাম তোমাকে ঋষিকেশ সেই মুহূর্তের তেলেঙ্গানার আপডেট ঋষিকেশ আমি অনেক ধন্যবাদ স্বর্ণালী নিঃসন্দেহে আবারও আলোচনায় আসবো আমি তৃত আপনার কাছে আসবো যে কথা দীপঙ্কর দা বলছেন যে এই ইন্ডিয়া জোট থাকুক এবং রাজ্যে তারা চ্যালেঞ্জ ছুটছেন কার্যত যে বিজেপির বিরুদ্ধে একের বিরুদ্ধে এক প্রার্থী হোক কথা তো আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় সহ অনেক নেতাই বিরোধী দল অনেক নেতাই বলছেন যে প্রত্যেকটি রাজ্যে বিজেপির বিরুদ্ধে একলা লড়াই হোক আপনারা কীভাবে দেখেন এই বিষয়টা আমরা এভাবে একেবারেই দেখি না প্রথমত ইন্ডিয়া যে প্ল্যাটফর্মটি তৈরি হয়েছে এটা বহু ধরনের মতাদর্শের দলগুলিকে একত্রিত করা হয়েছে একটি নির্দিষ্ট রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে রাজ্যভিত্তিক তার বিভিন্ন রকম বৈচিত্র্য রয়েছে জোট যদি হয় রাসন সমঝোতা যদি হয় রাজ্যভিত্তিক হবে এবং সে রাজ্যের নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুযায়ী হবে আমাদের প্রথম কথা হচ্ছে যে একটা কার্য আমি প্রথমেও বলেছি একটি কার্যকর কর্মসূচি ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন যে দক্ষিণপন্থী শক্তি ফ্যাসিবাদী প্রবণতা সম্পন্ন যে শক্তি যেটা উনি বলছিলেন কংগ্রেসের প্রতিনিধি যে সংবিধানের প্রিয়ম্বল প্রিয়ম্বলকে কতটা বাস্তবায়িত করা গেছে সেটা তো পরের কথা কিন্তু প্রিয়ম্বলকে সংবিধান আক্রান্ত হচ্ছে গণতন্ত্রের কথা এখানে বলা হচ্ছে কতদিন অধিবেশন চলছে সংসদের অধিবেশন কতদিন চলছে সে সম্পর্কেই আপনারা পরিসংখ্যান দেখুন অতীতের পরিসংখ্যানের সাথে তুলনা করুন কতটা সুযোগ পাচ্ছে বিরোধী পক্ষ আর সে জায়গায় নেই তারা কতটা সুযোগ পাচ্ছে সেটার জায়গায় দেখুন বললেন একটু আগে সরকারে ছিল মধ্যপ্রদেশে ভারতীয় জনতা পার্টি তা তো আঠেরো সালের নির্বাচনে কংগ্রেস জিতলো তারপরে কিভাবে তাদের সরকার পতন ঘটলো সবই আমরা দেখেছি আমরা বলছি ব্যাপারে তাহলে মনে দাগ কারণ হচ্ছে আগেই বলেছি আগে এখানে আলোচিত হয়েছে একএকটি রাজ্যে একটি দল শক্তিশালী জাতীয় দল হচ্ছে কংগ্রেস সফটকে বড় দল কংগ্রেসের ক্ষেত্রে আমাদের একটা সমালোচনা আছে যেটা আগে কিছুক্ষণ আগেও বলেছে আমার কথা হচ্ছে জনজীবনের জ্বলন্ত সমস্যাগুলোকে নিয়ে বর্তমান অবস্থায় তাদের বিকল্প তুলে ধরতে হবে সেখানে যদি আমি হিন্দুত্বের রাজনীতিকেই সামনে রাখি হিন্দুত্ব আর হিন্দু ধর্ম এক না সেটা আগেই আলোচনা হয়েছে আমি এর মধ্যে গেলাম না যদি আমি তাকেই যদি সামনে সামনে রাখি নরম আপোষকামিতা ধর্মনিরপেক্ষতার প্রশ্নে আপোষকামিতার জায়গায় যদি আমি যাই যে মানুষের সেই আবেগে যদি সুরছুরি দেওয়া হয় তাহলে সে

যে ডলের রাজনীতি রাজনীতির বাইরে না না যে ডোলের রাজনীতি নিয়ে পশ্চিমবঙ্গে এত কথা হচ্ছে সেই ডোলের রাজনীতির কথা কিন্তু মধ্যপ্রদেশে ইলেকশন জেতার সঙ্গে সঙ্গে মানে তখনই ডিক্লেয়ার হয়নি

করলো কি করে আরেকটা জিনিস আর জিনিস বলবো এই যে বারবার বলছে না বারবার বলছে কি না দুর্নীতি দুর্নীতি আচ্ছা একটা জিনিস বলুন তো দুর্নীতি নিয়েই যদি দুর্নীতি নিয়েই যদি রাজনীতি মানে দল যদি ক্ষমতা থেকে সরে যায় দুর্নীতির কথাতেই